বর্তমান সময়ের একটি প্রধান সমস্যার নাম হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। স্থূলতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন আপনার কার্য, আপনি যখন আইডল লাইফ লিড করেন তখন ওবেসিটি আসতে পারে, যখন প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন স্থূলতা তখনও আসতে পারে। এছাড়া আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা প্রতিদিন কিছুটা বার না করলেও স্থূলতা চলে আসতে পারে। স্থূলতা প্রতিরোধে আমরা অনেক কিছুই করতে পারি, আমাদের হাতের নাগালেই রয়েছে কিছু সহজ সমাধান। যেমন স্থূলতা প্রতিরোধে আপনি পরিমাণ মতো খাবার খেতে পারেন এবং প্রতিদিন কিছুটা শারীরিক পরিশ্রম করতে পারেন। এছাড়া যেটুকু খাবার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খেয়ে না ফেললেও কিন্তু আপনি স্থূলতা প্রতিরোধ করতে পারেন। ওবেসিটি প্রতিরোধে আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করতে পারি সেগুলো হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার, আবার অতিরিক্ত ফল, মিষ্টি জাতীয় ফল, যেসব খাবার ফাস্টফুড হিসেবে আমরা গ্রহণ করে থাকি সেই সকল খাবার, এছাড়া জুস এবং প্রক্রিয়াজাতকরণ যেসব খাবার আমাদের হাতের নাগালে আছে যেটা আমরা চট করেই খেয়ে ফেলি, এইসব খাবার অ্যাভয়েড করলেই কিন্তু আমরা স্থূলতা মোটামুটি প্রতিরোধ করতে পারি। এছাড়া স্থূলতা প্রতিরোধে আমরা যে সকল খাবার গ্রহণ করতে পারি, যে খাবারগুলো আমাদেরকে মোটামুটি একটা সুস্থ শরীর দিতে সাহায্য করে, সেই খাবারগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ জাতীয় খাবার অর্থাৎ ফাইবার, যা আমরা শাক সবজি থেকে পেতে পারি, সিজনাল টক ফলগুলো আমরা খেতে পারি যা আমাদের ক্ষুধাটাকেও নষ্ট করে দিবে এবং আমাদের ফাইবারের চাহিদাটা পূরণ করতে সাহায্য করবে। এছাড়া আমাদের মেটাবলিজম রেটটা বুস্ট করতে সাহায্য করবে যে সকল খাবার, সেই খাবারগুলো হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি, একটু ডিটক্স ওয়াটার যেটা আমরা দিনে দুবার অন্তত পান করার চেষ্টা করব, এছাড়া বাদাম, ছোলা যা আমাদের অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করবে, তাহলে আমরা অন্য খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো। ওবেসিটি প্রতিরোধে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এক্সারসাইজ। একটা নির্দিষ্ট সময় ধরে আমরা যদি এক্সারসাইজ করি, হয়তো 20 থেকে 30 মিনিট যদি প্রতিদিন হাঁটি, তাহলে আমাদের স্থূলতা প্রতিরোধ করা সম্ভব। খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং যত দ্রুত সম্ভব রাতের খাবারটা শেষ করা এবং খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে না পড়া নিয়মকানুন মেনে একটি স্বাভাবিক জীবনযাপনই করতে পারে আপনার স্থূলতা প্রতিরোধ। তাই একটি সঠিক নিয়মে জীবনটাকে অতিবাহিত করুন এবং স্থূলতাকে প্রতিরোধ করুন।